ওয়েলকাম ফর ন্যাচারাল পাওয়ার সেন্টার বিটি স্বাগত জানাচ্ছি সকলকে ন্যাচারাল পাওয়ার সেন্টার বিটিতে আজকে আপনাদের জন্য অন্তত মূল্যবান একটি তদবির নিয়ে আসলাম যেই তদবিরটি করলে যদি আপনি এটিকে সঠিকভাবে করতে পারেন আমার কথা অনুযায়ী মেয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক সে আপনার কাছে চলে আসবে 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 ইনশাল্লাহ আসবেই আর যদি সে আপনার আশেপাশে হয় আপনার গ্রামের আশেপাশে আপনার শহরের আশেপাশে হয় বা একই শহরে তাহলে তো কোনো কথা নেই তিন দিনের ভিতরে সে চলে আসবে ইনশাআল্লাহ তিন দিনের ভিতরে সে ছুটে চড়ে আসবে আপনার কাছে যদি না আসে আমি আপনাকে দশ হাজার টাকা জরিপানা দেবো দশ হাজার টাকা আমি আপনাকে জরিপানা দেবো আমার চ্যানেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাকে যে আপনি তিন দিন আমার জন্য সময় ওয়াস্ট করছেন কষ্ট করছেন এজন্য সেজন্য আপনাকে কি করতে হবে ভাই আপনি অবশ্যই একটি স্তরিকা হতে হবে তার প্রতি আপনার সত্যিকারের মহাপদ ভালোবাসা থাকতে হবে সে অন্তত সুন্দরী জগতের সর্বশ্রেষ্ঠ সুন্দরী ন্যান্সির মতো মনে করেন এই জন্য ন্যান্সির ভিডিও সাথে অ্যাড করে দিয়েছি মনে ওর ওর থেকে সুন্দর মেয়ে তো আর এখন পৃথিবীতে নেই সবারই একই কথা তো সো যদি সে ন্যান্সির মতো সুন্দর হয়ে থাকে তারপরেও বলছে যে ঠিক আছে সে আপনার কাছে চলে আসবে সে যত রূপ থাকুক যত অহংকার থাকুক যত অর্থ থাকুক যত সম্পদ থাকুক যত বিত্তবান সে হোক যত বিত্তবানের কন্যা সে হোক সে ইনশাল্লাহ চলে আসবে নাম্বার ব্লক করে রাখছে আপনাকে দেখতে পারে না তারপরেও সে চলে আসবে কিন্তু আপনার সাথে রিলেশন থাকতে হবে আপনি তার সাথে মহব্বত ছিল এখন মহব্বত নাই অথবা তার পিসে আপনি অনেক ঘুরছেন আপনি তার যোগ্য না হন কিন্তু কিছুটা সমসাময়িক হতে পারে ভাই তেলে আর জলে তার হলো না এখন এমপির মেয়ে মন্ত্রী মেয়ে নিয়ে আসবেন সেটা তো আর হবে না তার সাথে আপনার রিলেশন থাকতে হবে তাহলে আপনি ধৈনিকরমের কোনো ব্যাপার না রিলেশন ছিল বা কিছু ছিল সামান্য ছিল কথাবার্তা হতো কিন্তু আপনি তার সাথে প্রেম হয় নাই কিন্তু তাকে অফার করছিলেন সে রাজি হচ্ছে না বা ওই পর্যায়ের মানে তার সাথে আপনার একটা যোগ সাজেশ থাকতে হবে সে যদি দেশের বাইরেও থাকে ইনশাল্লাহ চলে আসবে আপনার পায়ে এসে পড়বে আপনাকে সে বিয়ে করার জন্য বেকার আর বেচেন অস্থির হয়ে যাবে বিশ্বাস রাখেন বা সে অস্থির হয়ে যাবে ওর ব্রেন ওয়াশ হয়ে যাবে আপনাকে সাথে সে কোনো কিছু চিন্তা করতে পারবে না কিছু ভাবতেই পারবে না সে আপনাকে সঙ্গে কোনো কিছু আপনাকে কি করতে হবে আমি যে আমলটি আপনাকে দেবো এটি ধ্যান সহকারে মনোযোগ সহকারে আপনি শ্রবণ করবেন এটি এই মেয়েটি যেদিকে থাকে এখন যদি সে বা দেশের বাইরে থাকে যেদিকে যেই দেশে থাকে মনে করেন যে সে আপনারা ইংল্যান্ড থাকে তাহলে পশ্চিম দিক ফিরে বসবেন পশ্চিম দিকে ইংল্যান্ড এখন তার বাড়ি যদি হয় মনে করেন আপনার বাড়ির পূর্ব আপনি পূর্ব দিকে ঘুরে বসবেন তার বাড়ির দিক কথা চিন্তা করে তার কথা চিন্তা করে তার এক কবি ছবি সামনে রেখে অথবা তার ধ্যান পরিপূর্ণভাবে আপনার মাথায় রেখে আপনি বসবেন বসার পর আপনি এখন আমি যে অজিফাটি পাঠ ওই অজিভাটি তিনশো ষাট বার পাঠ করবেন কতবার তিনশো তো ষাট বার পাঠ করবেন অজিভাটি ইলাহা লা দে লাদে দিলা দে মোহাম্মদ রাসুলুল্লাহ মিলা দে কসম খোদা কি খোদা কি রাসুল কি চার ইয়ার কি কলমা ও কালাম কি उमुके करना उमुक को आ, मेरे पास मेरे कदम में आन पड़े इलाही कलमा की आन इस पर पड़े गज़ब की बान भाक ला इला मोहम्मद रसुल्ला हमें अपना तो सुविधा था, था आपारो बोलते सी। ला इलाहा ला दे लाला दिला दे महम्मद रसोल्ला मिला दे कौसम खुदा की खुदा की रसुल की चार यार की कलमा ओ कलम की বিন অমুক বিন অমুক এখানে বলবেন অমুক বিন অমুক কদম মে আন পারে ইলাহি কলেমা কি আন ইস্পার পরে গজব কি বান হাক্লা ইহা ইল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ তিনশো সাতবার পাঠ করবেন অবশ্যই এটি অমাবস্যা পূর্ণিমায় আপনি মুখস্থ করে নেবেন অথবা শনি মঙ্গলবারে মুখস্থ করে নেওয়ার পরে আপনি মন্ত্রটি ঠিক আছে আপনি সারা রাত পাঠ করবেন ফজর আজানের এক পর্যন্ত সারা রাত মুখস্থ করার পর শনি মঙ্গলবার ধরে অমাবস্যা পূর্ণিমায় সিদ্ধি করে নেবেন মন্ত্রটি সিদ্ধি করে নেওয়ার পর আপনি মন্ত্র সিদ্ধি করার আগে অবশ্যই আমাদের এজাজত নিতে হবে এজাজতের জন্য আপনার নাম বাবার নাম আপনি মেয়ে হলে আপনার নাম মার নাম আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা আপনি এজাজতে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর অবশ্যই জায়গা কাজে ব্যবহার করবেন ভাই মন্ত্র মন্ত্রটি কাজ করতে হলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অনেক কথা থাকে আমরা প্রথমে বলতে মন থাকে না শেষে বলি বা মাঝে বলি তো আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে ভাই আপনি যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটি করেন তাহলে আমাদের পক্ষ থেকে দিল থেকে যত হয়ে যাবে ভাই আপনার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না কিছু করতে হবে না ইনশাল্লা আল্লাহর মতন আমাদের আমলটি করে দেখেন ভাই মেয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক যদি যোগাযোগ না করতে ভাই চ্যানেল অফ করে দেবে চ্যানেল ভিডিও দেবে না মেয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার সাথে যোগাযোগ করবে কথা বলবেই সে আপনার সাথে কথা বলবেই ফোনে যোগাযোগ যোগাযোগ করবে আর আপনাকে কি বলবো ভাই সে আপনার জন্য এত না হবে আপনাকে একটা মুহূর্ত না দেখে সে থাকতে পারবে না সে ভুলে যাবে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী সে ভুলে দেবে সে পৃথিবীর সবচেয়ে বিত্তবানের মেয়ে সবকিছু সে ভুলে যাবে সে শুধু আপনার কথা ভাববে আপনার সহ কথা স্মরণ করবে চলতে ফিরতে উঠতে বসতে ওর জিনদিকে হারাম হয়ে যাবে আপনার পানি ছাড়া যেরকম মাছ থাকতে পারেন না মাছ ছটফট করে পানি থেকে উঠবে সেই রকম ছটফট করতে থাকবে আপনাকে ছাড়া ইনশাআল্লাহ আল্লাহর মতো আল্লাহরই কালামের ভিতরে এই অজিফার ভিতরে এত পাওয়ার এত শক্তি এই সাধনাটি ভাই আপনারা করেন করে দেখেন ইনশাআল্লাহ মাত্র তিন দিনের ব্যাপার তিন দিন একই সময় একই জায়গায় জন্য না দেখে কাউকে বলতে পারবেন না কাউকে জানাতে পারবেন না যে আপনি আমল করতেছেন কোনো মেয়ের জন্য কোনো অসুবিধা করতেছেন বা মুখস্ত করার সময় কাউকে বলতে পারবেন না আমকস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার যখন এটাকে সিদ্ধি করবেন তখনও কাউকে আপনি বলতে পারবেন না বললে আমল কী হবে বললে আমল জায়া হয়ে যাবে জায়া মানে বাতিল হয়ে যাবে হ্যাঁ আমলকে আপনাকে কাউকে না জানিয়ে গোপনে করতে হবে মুখস্থ করতে হবে লা ইলাহা লা দে ইল্ল্লা ধিলা দে মোহাম্মদ রাসুলুল্লাহ মিলা দে কসম খোদা কী খোদাকি রাসুল কী চার ইয়ার কি কলমা ও কালাম কি অমুকের কন্যা অমুক জাল বুনকার মেরে কাদাম মে আন পরে ইলাহি কলমা কি আন ইস্পার পরে গজব কি বান ভা কাহ ইলাহ মুহম্মদ রাসিরুল্লাহ তিনশত ষাট বার পার করবেন পাঠ করবেন একদিনে আপনি পড়ার সময় কিন্তু লড়াচড়া করতে পারবেন না উঠতে পারবেন না কারোর সাথে কথা বলতে পারবেন না আপনি এই মন্ত্রটি আপনি ডিম আলোতে অথবা মোম জ্বালিয়ে পাঠ করবেন দুটো আগরবাতি জেলে নেবেন কিছু দুটো আগরবাতি জেলে নেবেন যদি পারেন আপনার পক্ষে সম্ভব হয় আর কি আগরবাতি জেলে নেওয়ার পরে আপনি আতর থাকলে করে আপনি আতর মাখবেন সেন্ট ব্যবহার করবেন না সেন্ট হারাম সেন্ট ব্যবহার করবেন না কারণ এগুলো মক্কেলের কাজ এগুলো ফেরেস্তাদের কাজ এগুলো ওরা নাপাকি জিনিস ব্যবহার করলে তারা আসে না হ্যাঁ তবে যেই শয়তানি বিদ্যাগুলো এখানে দেওয়া থাকে ওইগুলোর জন্য আপনি যেটা খুশি সেটা ইউজ করতে পারেন আর এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই আপনি অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় বিছানা বসে করবেন আবারও বলতেছি আমাদের পাশে থাকবেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে নাম দেখতে